আজকে আমাদের বাফলার ক্যাবিনেট প্লাস মিটিং হলো। এই মিটিংয়ের আজকের মূল বিষয় ছিল আমাদের ফান্ডরাইজিং, ফান্ডরাইজিং কীভাবে আমরা করব এবং ফান্ডরাইজিং ডিনারে আমাদের কীভাবে অর্গানাইজ করব সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তো বিস্তারিত ফান্ডরাইজিংয়ের ডিটেলস, ভেন্যু, এগুলো আমরা পরবর্তীতে পোস্টিং করব এবং সবাইকে আমরা ইনফর্ম করব। তো আমরা আশা করি সবাই সহযোগিতা থাকবে আমাদের ফান্ডরাইজিংয়ে। এই ফান্ডরাইজিংটা আমরা বাফলার পক্ষ থেকে করা হয়, আমাদের আগামী মার্চের যে প্যারেড, ওই প্যারেডের জন্যই আমাদের এই ফান্ডরাইজিং। আশা করি সমাজ সচেতন যারা আছেন এই ফান্ডরাইজিংয়ের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা। বাফলার আজকে ক্যাবিনেট প্লাস যে মিটিংটা হলো, এই মিটিংয়ে আমাদের উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নজরুল আলম, আমাদের উপস্থিত ছিলেন কালচার সেক্রেটারি খালেদ সাহেব, এবং একটা সুন্দর একটা মিটিং হয়েছে। যে মিটিংয়ে আমরা আমাদের আগামী কর্মসূচিগুলো কীভাবে করব সেই ব্যাপারে আলোচনা করছি আমরা। আর এই মিটিং যেটা আমাদের আলোচনার বিষয় ছিল, সেখানে আমরা আজকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আমাদের ওয়েবসাইট কীভাবে আমরা আরও আপডেট করতে পারি এবং আমাদের আগামী ইসি মিটিংয়ে আমরা কীভাবে আরও সকলের পার্টিসিপেশন, আরও সক্রিয় পার্টিসিপেশন আরও কীভাবে আসতে পারে সেই ব্যাপারে আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। আশা করি বাফলার উত্তরোত্তর